আসসালামু আলাইকুম। আমি আজ দুধ লাউ তৈরি করে দেখাবো। এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রান্না। কেউ বলে লাউয়ের পায়েস, কেউ লাউয়ের সেমাই, কিন্তু এটা দুধকদু নামেই গ্রামে পরিচিত। আমি আজ দুধকদু তৈরি করে দেখাবো। প্রথমে লাউ ছিঁড়ে লাউয়ের উপরে নরম অংশটা ফেলে দিতে হবে। ফেলে এটা একদম কুচি কুচি করে কেটে যতটুকু পাতলা করা যায় এভাবে কেটে নিতে হবে। আমি এখানে এক বাটি নিয়েছি। প্রথমে এটা সিদ্ধ করব, তারপর আমি রান্না করব। আর 1 লিটার দুধ, আমি 1 লিটার দুধকে জাল দিয়ে কমিয়ে নিয়েছি। একটা তেজপাতা, একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দুধটা আমি জাল করেছি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। চিনি যে যেমন মিষ্টি খান তেমন দিবেন। আর লাগবে আমার 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আমি লাউটা সিদ্ধ করে তারপর ভাজব। খেজুর গুড় দিব আমি অল্প একটু, শুধু কালার হওয়ার জন্য আর সেন্টটা ভালো হবে। গরম হয়ে গেছে, আমি প্রথমে লাউটা সিদ্ধ করে নেব। লাউ কুচি সিদ্ধ হয়ে গেছে, আমি এটা এখন ছেঁকে নেব। লাউ কুচির পানিটা ভালো করে জড়িয়ে তারপর ঘিতে ভাজতে হবে। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব। লাউয়ের গায়ে পানিটা শুকানো রাখ পর্যন্ত এটা ভাজা ভাজা করব, কিন্তু কালারটা যেন নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর বেশি ভাজতে হবে না, শুধু পানিটা শুকালেই আমরা এটা নামিয়ে নেব। লাউটা আমার ভাজা হয়ে গেছে, লাউয়ের গায়ে পানি শুকিয়ে গেছে। এটা ঘি দিয়ে ভাজার মানে হলো লাউয়ের যে একটা ব্যবসা গন্ধ থাকে, এই গন্ধটা ঘিতে ভাজার পরে গন্ধটা চলে যাবে। হয়ে গেছে, উঠে গেছে। আমি একটু চিনিটা দিয়ে দেবো। দুধ পলক উঠে গেছে, লাউগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা একদম মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করব। আর এর মধ্যে গুড়টা দিয়ে দেব এখনই। আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে। এটার মধ্যে আমি বাদাম আর কিশমিশ দেব। হয়ে গেল আমার দুধকদু বা লাউয়ের পায়েস, যে নামেই ডাকেন না কেন, এটা দুধকদুই নামে পরিচিত গ্রাম বাংলায়। এমন সহজ সহজ রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।